সব ওই ইসের মধ্যে আমি জানিয়ে দিলাম, আর বলার মতো কিচ্ছু নাই। আর আমি এখানে পার্টি টাটির বিষয় কিছুই জানি না। আজকে আমার পাশে যারা ছিল তারা কেউ আমার পাশে এসে আজকে দাঁড়ায়নি, কেউ এসে একটা যোগাযোগ করেনি, কেউ এসে দাঁড়ালো না। আজকে আমার পাশে যারা এসে খোঁজ নিয়েছে, খবরাখবর নিয়েছে, তাদের সঙ্গেই আমি এখন আছি। কারা ছিল আপনার সাথে আগে? বিজেপি পার্টির যারা ছিল তারা। সেই যে আমার ছেলে চলে যাওয়ার পরে একটা প্রাণী কেউ এসে আমার খোঁজ খবর নেওয়া বা কিছু, কাকিমা দিদি যে যা ডাক্তার যাই হোক কেউ এসে একটা খবরাখবর নেয়নি কেমন আছি। আমি তো আর চাইনি টাকা পয়সা দিয়ে আমার হেল্প করুক। আর কারা আপনার পাশে ছিল? ছিল পার্টির লোকরা, পার্টি তখন তো ছিল সবাই। এরপরে একটা কেউ এসে না খবরাখবর কেমন আছি না আছি, দুনিয়া আর কেউ নাই। বলছি কাকিমা, আপনার মনের বেদনা, সেই বেদনা আপনি একটা লিফলেটের মাধ্যমে ছড়িয়েছেন, যেখানে আপনি লিখেছেন মানে আপনার পরিবারের পক্ষ থেকে, অয়ন চন্দ্রের পরিবার, জয়াচন্দ মা, দীপা দাস দিদি, সনজিৎ দাস ভাগনা, শেষে একটা বিষয় লেখা আছে, ধর্মের কল বাতাসে নড়ে। এই যে প্রেস মিটটা ডেকেছেন তার পুরো বিষয়টা এর মধ্যে আছে? সেটাই তো, যেটা সত্য সেটাই তো হবে। আমরা অবশ্যই আপনার যে ভাগ্নের হচ্ছে স্বর্ণজিৎ, তাকে একটু এই বিষয়টা পড়ে শোনাতে বলবো। আজকে আপনারা কেন কেন করেছেন আমার মামা বিজেপির একজন প্রমুখ সদস্য ছিলেন, আজ বিজেপির যে উত্থান স্পেশালি আমাদের ওয়ার্ডে তার দ্বারাই হয়েছে। প্রাক্তন কাউন্সিলর ছিলেন, গত 30 মে তার মৃত্যু হওয়ার পর 1 জুন বিজেপির কিছু নেতা মন্ত্রী তারা এসেছিলেন বাড়িতে, এসে অনেক কিছু বলে গিয়েছিলেন, প্রেসের সামনে অনেক কিছু বলে গিয়েছিলেন। তো আজ অবধি তাদের মুখ আমরা দেখিনি কারো, না কেউ এসেছে না কোনো খোঁজ নিয়েছে, কোনোরকমভাবে কোনো সাহায্য কোনো কিছু কাজ পর্যন্ত করেনি, কোনো খোঁজ কিচ্ছু না, তারা বলতেই পারবে না তারা কিছু করেছে। তো সেটাই মনের বেদনায় আর ক্ষোভ, মেনলি ক্ষোভ, মনের বেদনা জন্য আমি কিছুদিন আগে TMC জয়েন করি। আর সেরার পরে আমরা একটা লিফলেট ছাপিয়েছিলাম আমাদের বাড়ির তরফ থেকে, সবার তরফ থেকেই, সেই মনের বেদনা বলে একটা আছে, যেখানে আমরা আমাদের কথা লিখেছি, কাউকে ব্যক্তিগত আক্রমণ বা কোনো কিছু করিনি। প্রথমে এই 11-12 নম্বর ওয়ার্ডের যারা আমার সন্তান সম, যারা আমার গুরুজন, তাদের সকলকে এই নির্বাচনের প্রাককালে ভারাক্রান্ত মনে আন্তরিক স্নেহ ও শ্রদ্ধা জানিয়ে আমার উপলব্ধি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার বড় আদরের একটিমাত্র ছেলে অয়ন গত 30 মে 2021 সালে পথ দুর্ঘটনায় নিহত হয়ে চিরদিনের মতো আমাদের সকলকে অশ্রুজলে ভাসিয়ে চিরবিদায় নিয়ে ঘুমের দেশে পাড়ি দেয়, যা কয়েকটি প্রজন্ম মনে রাখবে, কারণ তার রাজনৈতিক জীবন শুরু হয় এই ওয়ার্ডের প্রত্যেকটি পরিবার পরিজনদের মূল্যবান ভোটের দ্বারা নির্বাচিত হয়ে। তার রাজনৈতিক পথ চলা শুরু হয় বৃহত্তর পরিসরে ভারতীয় জনতা পার্টির ইসলামপুর মণ্ডলের সম্পাদকের দায়িত্ব নিয়ে এবং শেষ সময় ওয়ার্ডের প্রমুখের দায়িত্বে ছিলেন। হাসিখুশি মুখে এই ওয়ার্ডের হয়ে নির্লজ্জভাবে তার কাজও মানবিক মুখ থানা বারবার ভেসে ওঠে। ওয়ার্ডের এই মাটিতে তৃণমূল স্তরে
উন্নয়নের ধারাকে মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে সকলের কাছে প্রিয় আপনজন হয়ে উঠেছিল। কখনো কোনো মানুষকে ফিরিয়ে দেয়নি, মানুষের উন্নয়নের ভিতকে মজবুত করে যায়, যা নিজের সুনামকে অক্ষুণ্ণ রেখে যায়। আমাদের পরিবার দ্ব্যর্থহীন ও স্বার্থহীনভাবে সবসময় দৃঢ় মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়, যাতে কেউ প্রতারিত না হন এবং একযোগে নির্লজ্জভাবে সেই চেষ্টা করে গেছে। বিজেপি দলকে এই ওয়ার্ডে আমাদের সকলের প্রিয় অয়ন বা লিটন যে উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন তা ওকে ছাড়া সম্ভব ছিল না। পৌর নির্বাচন এলে মনে হয় আমার বড় আদরের লিটন না ফেরার দেশে দেশান্তরী হয়ে গেছে, যা একমাত্র তার পরিবার আর শুভান্যদায়ীরা বুঝতে পারে। আমাদের পরিবারের হৃদয়ে গভীর ক্ষত হয়ে আছে যে বিজেপি দলকে এই ওয়ার্ডে আমাদের সকলের প্রিয় লিটন যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন তা ওকে ছাড়া সম্ভব ছিল না। ওর ইচ্ছা ছিল মানুষের হয়ে প্রচুর কাজ করার, আজ সেটা অধরাই থেকে গেছে। অথচ বিজেপি দলটার জন্য অনেক কাজ করেছিল, তারা আমাদের দুঃসময়ে পাশে দাঁড়ানো দূরের কথা, সামান্য সমবেদনাটুকু জানায়নি। অয়ন চলে যাওয়ার পর কোনো যোগাযোগ রাখেনি, জীবন চলে যায় মনের মাঝে, কথা থেকে যায়। যে দল আমাদের ভাবনাকে সম্মান দিয়েছে তাদের সঙ্গেই রয়েছে আমাদের পরিবার। এই দল সবসময় আমাদের সবসময় মানুষকে সাহায্য করার জন্যই সর্বদাই পাশে থাকেন, তাই এই দলের সঙ্গে থাকুন, যাতে কখনো স্বজনহারা হলে বা প্রতিকূল অবস্থা হলে আমরা সবসময় পাশে এসে দাঁড়াবে, আমাদের পাশে এসে দাঁড়াবে। ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব আমাদের পাশে দীর্ঘদিন ধরে নেই, যারা পুরনো দলে আছেন তাদের অবস্থা আমাদের মতো যাতে না হয়, তাই সতর্ক থাকুন, সুস্থ ও ভালো থাকুন। বিনীত অনন্ত চন্দ্রের পরিবার। আজকে কি মানে এই লিফলেটটার কারণে কি হয়েছে এমন? এটা আমরা পার্সোনালি, পার্টির তরফ থেকে না, পার্সোনালি আমি আর মা, আমাদের চেনা জানা যেগুলো বাড়ি আছে আমাদের সাথে যাদের ভালো সম্পর্ক, সে কয়েকটা বাড়িতে গিয়ে এটা পৌঁছে দিয়েছি। আর আমরা চাইনি এরকম প্রেস কনফারেন্স করে সবসময় এরকম করে প্রচার করার, আর দিদা তো পারবে না, আমার দিদা তো পারবে না এরকম গিয়ে বাড়িতে গিয়ে প্রত্যেককে এই জিনিসগুলো বোঝানো। তো আমরা ভেবেছি একটা এরকম লিফলেট ছাপিয়ে আমাদের মনের কথাটা তাদেরকে এইভাবে জানাবো। প্রত্যেকটা বাড়িতে গিয়ে এরকম করে এসে করা তো সম্ভব ছিল না, কারণ কোনো পার্সোনাল কারো উপরে নাম না উল্লেখ করিনি এখানে, কারণ সেগুলো পারবো না আমরা সেই জিনিসটা করতে, কারো নাম ধরে বা কারো ইসে করে করার সে করতেও চাইনি সেই জিনিসটা। সে পার্টির এগেনস্টেই বলেছি, যা হয়েছে সেটা বলেছি, ব্যাস আর কিছু না। তো সেটার এগেনস্টে বিরোধী পক্ষ মানে বিজেপি থেকে তারও একটা লিফলেট প্রকাশ করে, যেখানে তারা প্রথমে তো অনেক কিছু ভালো ভালো জিনিস লেখে, তারা অনেকদায় কত ভালোবাসে আর ইসে বাসে, কিন্তু পরের লাস্টের কয়েকটা লাইন তারা আমাদের পরিবারকে পার্সোনাল অ্যাটাক করে খুব বাজেভাবে। প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ ইসে করছি। প্রথমে তারা মামার কথা লিখেছে, ভালো ভালো লিখেছে যে তারা আমার সাথে ছিল, ভালোবাসে খুবই এরকম। যদি আমরা মনে করতাম যে তার মৃত্যুকে নিয়ে বর্তমান পৌর নির্বাচনে প্রচার করব, পারতাম, কেননা সে আমাদের ওয়ার্ডে বিজেপি প্রমুখ ছিল। এবার তারা যে প্রচার করেনি এটা একদম ভুল তথ্য। আজ তারা প্রচার করেছিল বলে আজ আমি জয়েন করেছি, সত্যি কথা যেটা। টিএমসিতে জয়েন করেছেন আপনি? হ্যাঁ, আমি যদি প্রথম থেকে কোনো কথা থাকতো তাহলে জিএনকা প্রথম টিএমসি প্রচার যখন প্রথম শুরু হয়েছে আমি প্রথম থেকে থাকতাম, আমি কিছুদিন পরে করেছিলাম মনে রাখ। তারা ফেসবুকে তারা পার্টি অফিস উদ্বোধন করেছিল, ঠিক আছে, তো পাশেই পার্টি অফিস উদ্বোধন করেছে, মামার ফটো দিয়ে ইসে করে তার নামে ইসে করেছিল, সেটা আবার ফেসবুকে ফটো তুলে তাদের ফেসবুক পেজে দিয়েছে। এটা রাজনৈতিক একটা তারা নেওয়ার চেষ্টা করছে, ফেসবুকে দেওয়ার কী দরকার? হয়তো রাজনৈতিক কোনো উদ্দেশ্য যদি না থাকতো আমাদেরকে ডাকতে পারতো একবার, আমাদের পাশে উদ্বোধন হলো, আমার পরিবারটা আমরা পাশে, আমাদেরকে ডাকতে পারতো একবার সৌজন্য তার খাতিরে, কিন্তু সেটা তারা করেনি। আমাদের অনেক চেনা জানা বাড়ি থেকে বলেছে যে তাদেরকে ভোট দিলে নাকি অনের আত্মার শান্তি হবে, কীভাবে? তোমার তার পরিবারের পাশে নেই আর অনের আত্মা শান্তি পাবে?
তোমরা যেগুলো করছো বলে কোনো রকম খোঁজ খবর নাওনি, কোনো রকম পাশে দাঁড়াওনি বলে আজ আমাদেরগুলো করতে হলো। আমরা টাকা পয়সা কোনো কিছু লাগে না, আমাদের কোনো টাকা পয়সা কোনো কিছু দরকার নেই। পাশে একবার এসে বল, এটুকু বলা যে আমরা আছি সাথে, কোনো দরকার হলে আমরা পাশে পাবা, এটুকু বললে অনেক দূর আগাবে। আমি বলছি যা বলার। ডক্টর শশী থারুর অক্সফোর্ডের ইউনিভার্সিটিতে একটা ডিবেট হয়েছিল, মানে ডাজ ব্রিটেন ও রিপারেশন টু ইন্ডিয়া, মানে আমাদের যে এক্সপ্লয়টেশন যে করছিল ব্রিটিশরা, তো ওরা কি সেটার পরিষেতে কিছু একটা আমাদেরকে রিপারেশন হিসেবে দিবে, দিতে পারে? সেই ডিবেটে সব ইসে করে অনেক পয়েন্টই ইসে করেছিল শশী থারুর, যে তারা কীভাবে আমাদেরকে এক্সপ্লয়েড করেছিল, আমাদের জিডিপি কীভাবে ধ্বংস করেছিল, অনেক কিছু লিখেছিল। লাস্টে একটা কথা বলেছিল, তাদের কোনো রিপারেশন আমাদের দরকার নেই, ঠিক আছে, তার কোনো টাকা পয়সা আমাদের কোনো দরকার নেই, সেটা ক্ষতিপূরণ আমাদের কোনো দরকার নেই ব্রিটিশদের কাছ থেকে। তা যদি একটা সরি বলতে পারে সেটাই অনেক, আর সরি উইল গো আ লং ওয়ে, ঠিক আছে। তাদের যে জিডিপির একটা, ব্রিটেনের একটা জিডিপির বড় অংশ আমাদের যে কী বলবো এগ্রিকালচার যে বাজেট হয় তার একটা বড় অংশ আমাদের এগ্রিকালচার বাজেট ছিল। আমরা অনেক এখন এগিয়ে আছি, টাকা পয়সা দিয়ে কোনো দরকার নেই ব্রিটেনের, এক টাকা দিলেও অনেক হয়, এসব হয়। কিন্তু যদি থ্যাংক ইউ যদি বলতে পারতো, তারা যদি একটা সরি বলতে পারতো সেটাও অনেক, সেরকমই কথা। তার যদি এইটুকু জিনিসটা করতে পারতো, তার টাকা পয়সার দরকার ছিল না, কোনো কিছু দরকার ছিল না, রাস্তায় দেখা হলে খোঁজ নেওয়া, বাড়িতে এক আজ পর্যন্ত একদিনও আসেনি, একদিনও আসেনি, এক পয়লা জুন আজ এতদিন হলো, এরকম অনেক রাগই আছে। তারা অনেকে জানতোই, এই রাগ আমি অনেকবার প্রকাশ করেছি বাইরে, মিডিয়ার থ্রু করিনি, যারা জানে তারা জানে, তারা জানতেও পেরেছে, আমার কাছে প্রুভও আছে, ওদের তাদের একজন নেতৃত্বকে আমি জানিয়েছিলাম ক্ষোভের কথা। তারপরে নির্লজ্জভাবে এখনও তারা আসেনি মেসেঞ্জারে, আমি এখনও বলেছি তোরা একজন কেউ একবার পাশে দাঁড়ালি না, তারা জানে, তাও এখন পর্যন্ত একবারও খোঁজ নেয়নি, কিচ্ছু নেয়নি। তার রাজনৈতিক পরিসরটা পরিবার পরিসরের চাইতে অনেক বড়, সেটা কি কোনদিন হতে পারে? আমাদের পরিবার থেকে বেশি কেম করে হতে পারে? পরিবার থেকে বেশি আপন তো কেউ না, আমরা যা হারান আমরা হারিয়েছি, তোমরা হারাওনি, তোমরা একজনকে ইউজ করতা, এখন ইউজ করার লোক অন্য কেউ হয়ে গেছে, আর কিচ্ছু না। তোমরা যারা বলছো যারা বিজেপি করো, এখন মামা মৃত্যু হওয়ার যাওয়ার পর তোমরা অনেকে বিজেপি ছেড়ে দিয়েছিল, বিজেপি করতে না, তোমরা অন্য কারো হয়ে ঘুরে বেড়াচ্ছিলে, এখন আবার বিজেপি কোন প্রলোভনে আসছো আমরা সবাই জানি, আবার কেন বিজেপি করছো তোমরা, কেউ বিজেপি তোমরাও ভালোবাসো না খুব একটা, মামার নামকে তখন ইউজ করছিলে, এখনও ইউজ করছে মামার মামাকে। আচ্ছা, তারপরে লেখা আছে আমাদের মনে হয় তার মায়ের নামটা এখানে জড়ানো হয়েছে, দিদা পাশেই আছে, দিদার নাম কি জড়ানো হয়েছে? দিদার হয়ে আমি আর মা করছি, কারণ ফিজিক্যালি দিদা উইক, মেন্টালিও দিদা উইক, দিদা এগুলো সব করতে পারবে না বলে আমি আর মা সেই দায়িত্ব নিয়েছি জিনিসটা করার, যা করার, দিদা আমাদের সাথেই আছে। এর পিছনে এক গভীর চক্রান্ত আছে বলে আমরা মনে করি, কি চক্রান্ত তারা বলতে যাচ্ছে আই হ্যাভ নো আইডিয়া, কোনো আইডিয়া নেই, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ভলেন্টিয়ার করেছি আমি আর মা, ভলেন্টিয়ার করছি এই জিনিসটা করার, রাজনৈতিক ফিল্ডে নামার আর বিজেপিকে হারানোর ইস্যুটা আমরা নিজেরা ভলেন্টিয়ার করেছি। গঙ্গেশ কাকু একবার আমাদেরকে বলেনি তুমি রাজনৈতিক আসো, কাকু জানার পর বলেছিল যে আমরা তোমার পাশে আছি, তোমাদের নামতে হবে না, যখন যেটা দরকার পড়বে তুমি আমাদেরকে বলবা। কাকু মানা করেছিল যে এইটা পলিটিক্যাল ফিল্ডে এরকম আমার কোনো দরকার নেই, সে কোনো রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা ভাবেনি। আমি আর মা নিজের থেকে বলছি যে এটা জিনিসটা করবো, অনেক দিন সহ্য করছি, ন-দশ মাস হয়ে গেলো সহ্য করছি, এতদিন ওয়েট করেছিলাম এতদিন, তারপরে এই জিনিসটা করছি। যে বিষয়টা জিজ্ঞেস করবো, আপনারা মনে করছেন আপনারা লিফলেট ছাপিয়েছেন মনের বেদনা, আপনার দিদা আপনার মা এবং আপনি প্রকাশ করেছেন বিজেপি নেতৃত্ব আপনার আপনার পরিবারের পাশে অয়ন চন্দ্রের মৃত্যুর পরে দাঁড়ায়নি, খুব ভালো কথা। পরবর্তীতে আপনি টিএমসিতেও জয়েন করেছেন এবং রাজনৈতিকভাবে সক্রিয়ভাবে রাজনীতি করছেন, সব থেকে বড় কথা আপনি কি এটা বলতে চাইছেন এক কথায় যে অয়ন চন্দ্রের মৃত্যুকে নিয়ে বা অয়ন চন্দ্রের পরিবারকে নিয়ে বিজেপি রাজনীতি করছে কি মনে হচ্ছে? অবভিয়াসলি সেটাই সেটাই তো করছে, সেটা করছে বলে তো আজ আমরা জিনিসটা এসে করলাম। তার পার্টি অফিস উদ্বোধন করেছিল বললাম, ওটা মামার ফটো ইসে করে তারা ফেসবুকে দিয়েছে,
এখানে পূজো করেছে এবার পূজো ধুমধাম করে এটা বল না পূজো যে করেছে দুর্গা পূজো এবার তারা তারা যারা তোর সামনে অনেক কিছুই করেছে তারা বড় করে পাশে দুর্গা পূজো করলো ঠিক আছে তার মৃত্যু হওয়ার কিছুদিন পরে মামা যে ক্লাবের একটা বড় একটা মেম্বার ছিল পাশেই করলো সেই আমরা একই পাড়াতে দুর্গা মণ্ডপে পূজা হলো তারা এবার ছোটো করে পূজা করেছিল কোনো মাইক বাজনা কোনো কিছু নয় কোনো কিছু তারা ইসে করেনি ঠিক আছে আর আমি বলছি সেখানে মামার সাথে আরেকজন ছিল রাহুল ঘোষ সেও মারা যায় সেই সে দুর্ঘটনায় তার বন্ধুবান্ধবরা তার পাশে ছিল সেবার দুর্গা পূজা ওরা তারা একদম ছোটো করে করেছিল তার পরিবারের কথা ভেবে পাশে যে ছেলেরা যারা বলছে ওখান থেকে ভালোবাসে ধুমধাম করে বাড়ির পাশে দুর্গা পূজা করলো আরও বড়ো করে করলো প্রতিবারের তুলনায় তারা এটা আমি শুনতে পেয়েছি তারা যে নিজে নাকি ড্রাইভার ছিলেন তার কাছে গিয়ে 50,000 টাকা দাবি করেছেন অনেকবার গিয়ে তারা ওখান থেকে খুব ভালোবাসে তারা এবার যিনি ড্রাইভার ছিলেন যিনি বেঁচে গেছিলেন তার কাছে গিয়ে 50,000 টাকা দাবি করে আসছে আবার পুজো করার জন্য পাশে আবার তার একটা ছোটো করে ব্যানারে আবার শ্রদ্ধাঞ্জলি লিখেছে মামার নামে মানে ইনডাইরেক্টলি টাকাটা তো খরচা হলো মামাকে শ্রদ্ধা জানিয়ে আর যে যে ড্রাইভার ছিল তার কাছে টাকা যাওয়া হলো তার কাছে টাকা নেই তারা ক্লেম করছে তারা ভালোবাসে তারাই বলছে তারা ভালোবাসে আর কি বলবো মানে আর কিছু বলার নেই আপনারা কি চাইছেন যে আপনার মামার স্মৃতিকে আপনার মামার যে ছবি তাকে কোনো রাজনৈতিক দল ব্যবহার না করুক এটাই চাইছেন তো হ্যাঁ করুন না করুক তারা করেছে বলেই আজকে ফেসবুকে আমি পোস্ট দেখেছিলাম উদ্বোধনের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছে ওর নাম করে তারপরে করে আমি কাকুকে জানাই এবং কাকু হচ্ছে সাথে এসে বলে বলে যে আপনার পাশে থাকবো সবসময় আমাদেরকে অনেক হসলা অনেক কিছু দিয়েছেন তারপরে আমরা ডিসাইড করি যে জয়েন করবো তার আগে কোনো পলিটিক্যাল এম বা কোনো কিছু ছিল না মামা থাকতেও আমি পলিটিক্স কোনোদিন খুব সক্রিয়ভাবে করিনি কোনো রকম আমার ইন্টেনশন ছিল না আপনি কি ভোট প্রচারে বা এই যে লাস্ট মুহূর্তের ভোট আপনি কি কোনো ভোট প্রচারে গিয়েছিলেন বা বেরিয়েছিলেন বা ভোট প্রচার বা হ্যাঁ হ্যাঁ আমি তো টিএমসি জয়েন করেছি আমি টিএমসি জয়েন করেছি সোশ্যাল অ্যাজ এ কর্মী আমি গিয়েছি সেটা আমার কর্তব্য অবভিয়াসলি এখন হ্যাঁ এখন করছি আমি যেহেতু জয়েন করেছি কিছুদিন আগে কেন করেছি আমি মনে হয় জাস্টিফাই করেছি অনেকগুলো পয়েন্টে জাস্টিফাই করেছি একটা দুটো তো না আপনাকে আপনাদের পরিবারকে কি এখনো তাই বলছেন যে আপনি যেহেতু তৃণমূল কর্মী একদম একদম অ্যাক্টিভ কর্মী আপনারা কি এখনো তৃণমূলের হয়ে ভোট চাইছেন হ্যাঁ তৃণমূলের হয়ে ভোট চাইছি আমি চাই না বিজেপি এখানে কোনো একটা ভোট পায় মামা একটা বড় ভোট ব্যাংক এখানে আছে মামার অনেক সুবিধা অনেক কিছু পেয়েছে তাদেরকে মনে করাতে চাই যে যে যারা আমাদের তার পরিবারের পাশে নেই তার মৃত্যুর পরে মনে না তাদেরকে ভোট দেওয়া উচিত Thank you.